হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় ফ্রেজাল ভার্ব। তোমরা নিশ্চয়ই তোমাদের পরীক্ষায় এই ফ্রেজাল ভার্বের ওপর কিছু প্রশ্ন দেখেছো। আজকে আমরা প্রথমেই জেনে নেব যে ফ্রেজাল ভার্ব কি। যখন কিছু ভার্বের সাথে অ্যাডভার্ব বা প্রিপোজিশন কিংবা কখনো দুটোই ব্যবহৃত হয়ে নতুন একটি ভার্ব সৃষ্টি হয় তাকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে। কয়েকটা উদাহরণ তোমরা দেখে নাও, যেমন বিয়ার উইথ অর্থাৎ টলারেট মানে সহ্য করা। এখানে দেখো বিয়ারটা হচ্ছে ভার্ব এবং উইথ হচ্ছে প্রিপোজিশন। আবার ব্রেক আউট, এখানে দেখো ব্রেকটা হচ্ছে ভার্ব এবং আউট হচ্ছে অ্যাডভার্ব, যার অর্থ অ্যাপিয়ার বা আবির্ভূত হওয়া। আবার লুক ডাউন আপন অর্থাৎ হেট বা ঘৃণা করা, এখানে লুকটা হচ্ছে ভার্ব, ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব এবং আপন হচ্ছে প্রিপোজিশন। এইরকম অনেক উদাহরণ তোমাদের ই বুকে তোমরা পেয়ে যাবে, সেগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা পরীক্ষায় ফ্রেজাল ভার্বের ওপর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের মাথায় রাখতে হবে ফ্রেজাল ভার্ব কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। ধরো তোমাদের পরীক্ষায় সেন্টেন্সের মধ্যে অ্যাপিয়ার্ড দিয়েছে অর্থাৎ অ্যাপিয়ারের পাস্ট ফর্ম, সেক্ষেত্রে তোমরা ফ্রেজাল ভার্ব হিসাবে ব্রোক আউট লিখবে, ব্রেক আউট না। কয়েকটা উদাহরণ দেখো, যেমন পুট আপ উইথ মানে টলারেট বা সহ্য করা, কিংবা গো থ্রু মানে রিড বা পড়া, গিভ ইন মানে সারেন্ডার বা আত্মসমর্পণ করা, আবার গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট বা বিতরণ করা। তাহলে এই ভিডিওয়ে তোমরা ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানলে। এর পরবর্তী ভিডিওয়ে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। দেখতে থাকো বঙ্গশিক্ষা অ্যাপ।